আচ্ছা আপনিও নিশ্চয়ই আমাদের মতো একবার না একবার মোবাইলে এই ক্যারাম খেলেছেন ক্যারাম পুল যদি খেলে থাকেন তো তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করব যে এই খেলতে খেলতে যদি এই গেম প্লেটাকে বা এই খেলাটাকে রেকর্ড করে সেটাকে ইউটিউবে আপলোড করে মাসে পাঁচশো থেকে হাজার ডলার ইনকাম হয় তো তাহলে ক্ষতি কি আছে কি কোনো ক্ষতি নিশ্চয়ই কোনো ক্ষতি নেই তো এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনার এই ক্যারামের গেম প্লে রেকর্ড করে সেই রেকর্ড আপলোড করে আমাদেরকে সেখান থেকে ইনকাম করতে হবে কারণ এই ক্যারামের খেলা দেখার এবং এই অনলাইনে ক্যারাম খেলার ট্রিক্স দেখার লোক প্রচুর প্রচুর মানুষ এই ক্যারামের গেমপ্লে দেখছে এবং এর একটা যথেষ্ট পোটেন্সিয়াল মার্কেট আছে বড় টার্গেটেড অডিয়েন্স আছে এখান থেকে আমরা গেমপ্লের মাধ্যমে শুধুমাত্র আমরা ইউটিউব থেকেই ইনকাম করবো না অ্যাফলেট মার্কেটিং থেকেও ইনকাম করব ঠিক আছে তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি এবং দেখে নিই আচ্ছা আপনি যদি ইউটিউবে এসে সার্চ করেন যে ক্যারাম পুল গেমপ্লে তো তাহলে দেখুন এখানে এই ভিডিওসগুলো সামনে আসবে তো তার মধ্যে এই রাউডি সত্যিয়া গেমিংয়ের এই যে ভিডিওটা আছে এটা সবার প্রথমে আসছে এছাড়াও আরও অনেক ভিডিওস আছে যেমন গেমিং নাজিমের ভিডিও আছে তো এই চ্যানেলগুলোকে আমরা একবার দেখে নেবো যে এই চ্যানেলগুলো কি। গেমিং নাজিম এই চ্যানেলটা ফেমাস এখানে শুধুমাত্র এই ক্যারাম পুলেরই ভিডিও আপলোড করা হয় এবং এই চ্যানেলের দু লক্ষ পঁচাত্তর হাজার মতো সাবস্ক্রাইবারও আছে আপনি যদি এই চ্যানেলের মোস্ট ভিউড ভিডিও বা মোস্ট পপুলার ভিডিও দেখেন তো তাহলে যেটা দু বছর আগে আপলোড হয়েছে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন মতো ভিউজ এসেছে এবং এছাড়াও প্রচুর ভিডিওস আছে এরা রেগুলার ভিডিও আপলোড করে আমি যদি নিউয়েস্ট হিসেবে ফিল্টার করি দেখুন একদিন আগে দুদিন আগে তিন দিন আগে পাঁচ দিন আগে সাত দিন আগে মানে রেগুলার ভিডিও আপলোড করা হয় এই একই টাইপেরই চ্যানেল হলো ক্যারাম গেমিং যেখানে শুধুমাত্র এই ক্যারামেরই ভিডিওস আপলোড করা হচ্ছে এই যে কোনো একটা ভিডিও আপনি যদি চালান তো তাহলে দেখতে পাবেন যে এই ভিডিওগুলোতে প্রথম কথা অ্যাড আসছে এগুলো সবই মনিটাইজড হয়ে আছে এই চ্যানেলগুলো শুনতে পেলেন যে এখানে ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার আছে মানে কিভাবে খেলছে বা কি করছে সেটা কিন্তু ডিটেলে বলছে মানে শুধু গেম প্লে দেখিয়ে ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দেওয়া আছে সেটা নয় সঙ্গে ভয়েস ওভারও আছে তো আমি পুরোটা দেখাবো না দেখলে কপিরাইটস আসবে এই চ্যানেলেরও ভিডিও এই একই রকমেরই হুম এখানেরও যদি আপনি কোনো ভিডিও দেখেন তো তাহলে দেখতে পাবেন একই টাইপের কিন্তু এখানে রকম ভয়েস ওভার পাবেন না কিন্তু ভয়েস হবার ছাড়াও এই চ্যানেলগুলোতে অ্যাড আসছে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড তো অ্যাড আসছে কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা ভিডিওতে এগোনোর আগে বলি যে আমরা অনেকেই কলেজের পর বা কলেজ চলাকালীন কোনো বড় কোম্পানিতে একটা স্টেবল জব খুঁজি আপনিও কি এরকম কোনো জব খুঁজছেন যেখানে আপনার দু তিন বছর হয়ে গেছে কলেজ শেষ করা এখনো অব্দি জব পাননি একের পর এক ইন্টারভিউ দিচ্ছেন বাট কোনো জবে সিলেক্ট হচ্ছে না আপনার ডট কোতে যদি আপনি পনেরো মিনিটের মধ্যে অ্যাট লিস্ট দশটি জবে অ্যাপ্লাই করেন তো তাহলে আপনার চল্লিশ হাজার অবধি স্যালারি হতে পারে তো চলুন এরকম কিছু জব দেখে নিই যেমন ধরুন এটা একটা টেলিকলারের জব এটাতে মান্থলি সাত হাজার থেকে পনেরো হাজার অবধি স্যালারি হতে পারে এবং এতে টুয়েলভ পাস হলেই হবে এখানে ফ্রেশার্সদেরকেও রিক্রুট করা হচ্ছে সেকেন্ড আমাদের যে জব সেটা হলো ফুড ডেলিভারি বাইকারের জন্য সুইগির তো এখানে আপনি মান্থলি পঁচিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার অবধি স্যালারি পেতে পারেন এটা যেমন ধরুন বাজাজ এলিয়েন্স লাইফ ইন্স্যুরেন্সের ইন্স্যুরেন্স ম্যানেজার তো এখানে আপনার স্যালারি হবে মান্থলি উনিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে এবং এখানে ফ্রেশার্সদেরকে রিক্রুট করা হচ্ছে এরকম প্রচুর জব আছে আপনাতে এমন নয় যে আপনাকে टेलीमार्केटिंग uh, বা সেলসের উপর যে সব জব আছে এগুলোকে আপনাকে সারা জীবন করতে হবে স্কিল ডেভেলপ করে নেবেন এবং সুইচ করে যাবেন অন্য জবে তো আপনি আপনার নিজের সিটিতে খুঁজুন আপনার ডট কো থেকে এরকম অনেক জব পেয়ে যাবেন এবং ভালো ভালো কোম্পানি মানে এইচডিএফসি মহিন্দ্রা বা যে কোনো আইটি সেক্টরেও জব আপনি পেয়ে যেতে পারেন তো আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন এবং এই সব জবে অ্যাপ্লাই করুন এবং মিনিমাম দশটি জবে অ্যাপ্লাই করুন তো তাহলে আপনার চল্লিশ হাজার অবধি স্যালারি হয়ে যাবে তো চলুন এবার টপিকে এর পরের চ্যানেল হচ্ছে রাউডি সত্যিয়া গেমিং তো এই চ্যানেলে একই রকমেরই ভিডিও আছে যে কোনো একটা ভিডিও যদি আপনি ওপেন করেন দেখছেন রকম ভয়েস ওভার দেওয়া নেই এবং যদি আপনি খেয়াল করেন এই ভিডিওগুলোকে ভালোভাবে দেখেন তাহলে দেখতে পাবেন যে এমন কিছু হাই লেভেলের প্লেয়ার এরা নয় এরা জাস্ট গেম প্লেটাকে রেকর্ড করে ছেড়েছে আর আপনি ছাড়েননি এইটুকুই পার্থক্য আপনার সঙ্গে এই চ্যানেলগুলোর এমন কিছু হাই কোয়ালিটির প্লেয়ারও নয় যে এমন কিছু খেলছে যেটা আপনি করতে পারবেন না আমি নিজেই ক্যারাম পুল খেলেছি এখন খেলি না আগে খেলতাম কিন্তু এমন কিছু এখানে নেই যেটা আমার মনে হচ্ছে যে আপনি কিছুদিন প্র্যাকটিস করলে পারবেন না পারবেন যথেষ্ট সুন্দরভাবেই পারবেন কেবল ব্যাপার হলো যে আপনি ছাড়েননি এরা ছেড়েছে এবং দেখুন এই চ্যানেল জুড়ে এই ভিডিওগুলোতে এমন কিছু নেই চার মিনিটের ভিডিও এগুলো শর্টস এটা দু মিনিটের এটা তিন মিনিটের এটা চার মিনিট একত্রিশ সেকেন্ড এবং সঙ্গে শর্টসও দেওয়া আছে প্রচুর এই চ্যানেলগুলোতে প্রত্যেকটা চ্যানেলে শর্টস কিন্তু দেওয়া আছে আপনি যদি ভালো করে দেখেন দেখতে পাবেন প্রত্যেকটা চ্যানেলে শর্টস পেয়ে যাবেন এই যেটা পপুলার গেমিং চ্যানেল গেমিং নাজিম এখানেও শর্টস দেওয়া আছে সব চ্যানেলে কিন্তু শর্টস আপলোড হয়েছে এবং এটা রেগুলার ভিডিও আপলোড করেছে এই লাস্ট যদি এই চ্যানেলটা দেখেন উইনার বয় সি ডাব্লু তো এখানেও শর্টস আপলোড করা হয়েছে এবং খুব ছোট ছোট ভিডিও কিন্তু এই ভিডিওগুলোতে ভয়েস ওভার আছে আমি সব চেক করে নিয়েছি এগুলোতে ভয়েস ওভার আছে এবং এখানে ডিটেলে এক্সপ্লেন করছে যে যখন গেম খেলা হচ্ছে গেমে কি করছে কি । সব কিছু বলে দিচ্ছে সো কিছু কিছু গেমিং চ্যানেল আছে যারা ভয়েস ওভার দিচ্ছে কিছু কিছু গেমিং চ্যানেল ভয়েস ওভার দিচ্ছে না বাট স্টিল ইনকাম দুই টাইপের চ্যানেল থেকেই হচ্ছে এবং এই চ্যানেলগুলো কিরকম ইনকাম করে সেটার যদি আমি একটা দুটো উদাহরণ দেখাই তো এটা দেখুন ক্যারাম উইনার বয় সি তো এই চ্যানেলের যদি আপনি সোশ্যাল ব্রেড প্রোফাইল চেক করেন তো তাহলে দেখতে পাবেন লাস্ট এক মাসে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন মতো ভিউজ এসেছে এবং ফোর কে মতো সাবস্ক্রাইবার এসছে এখানে মিনিমাম ইনকাম চারশো ডলার থেকে সিক্স কে ডলার অবধি হতে পারে আমি মাঝামাঝি ধরে নিচ্ছি দেড় হাজার থেকে দু হাজার ডলার ইনকাম এই চ্যানেল শুধুমাত্র এই ক্যারামের ভিডিও আপলোড করে করেছে আপনি দেখতে পারেন এবং এই রাউডি সৈতীয়া গেমিং এই চ্যানেলটার যদি আপনি দেখেন তো তাহলে ওয়ান পয়েন্ট টু সেভেন মিলিয়ন মতো ভিউজ এসেছে লাস্ট তিরিশ দিনে এবং এখানেও প্রায় তিনশো ডলার থেকে ফাইভ ফাইভ কে ডলার অবধি ইনকাম হয়েছে তো মাঝামাঝি ধরে নিলে এখানেও দেড় থেকে দু হাজার ডলার মতো ইনকাম হয়েছে এবং এই চ্যানেলগুলোতে এমন কিচ্ছু নেই এই চ্যানেলগুলোতে শুধুমাত্র এই গেম দেখিয়েছে এমন গেমপ্লে নয় যে যেটা একদম টপ নচ প্লেয়ার বা টপ দের মতো খেলা এরকম কিছু নয় কারণ এখানে ওই লেভেলের কম্পিটিশান হয় না যেটা অন্য পাবজি বা ফ্রি ফায়ার বা ওই টাইপের গেমিংগুলোতে যেরকম কম্পিটিশানস হয় এখানে ওই লেভেলের কম্পিটিশানস চলে না সো ইজিলি আপনি পারবেন এবং এখানে ইনকাম দেখতেই পেলেন দেড় হাজার থেকে দু হাজার ডলার করে মাঝামাঝিও যদি আমি ধরি তো তাহলে দেড় হাজার থেকে দু হাজার ডলার অব দি ইনকাম হয়েছে তো আমরা এই টাইপের ভিডিও বানাবো আমরা প্রথমে গেমপ্লেগুলোকে রেকর্ড করবো এবং সেগুলোকে আপলোড করব। এটাই হলো আমাদের মূল স্ট্র্যাটেজি এবং আমি বলছি না যে প্রথম দিনেই আপনার ভিডিও খুব ভালো হবে প্রথম দিনেই আপনি খুব সুন্দর গেমপ্লে রেকর্ড করতে পারবেন আপনি প্র্যাকটিস করুন দু তিন সপ্তাহ প্র্যাকটিস করুন এক মাস প্র্যাকটিস করুন তারপর থেকে আপনি গেম রেকর্ড করে আপলোড করা শুরু করবেন এখন থেকে স্টার্ট করতে হবে না এখন থেকে জাস্ট গেম খেলাটা শুরু করুন এক মাস পর থেকে আপলোড শুরু করবেন এটাই হলো আমার সাজেশন এবার গেম রেকর্ড করা খুব সহজ আমরা একটা গেম প্লে রেকর্ড করে দেখিয়ে দিচ্ছি আমি এখনও অত ভালো গেম খেলতে পারবো না বাট স্টিল দেখানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি এখানে পুরো টিউটোরিয়াল দেখিয়ে দিচ্ছে কি করতে হবে না করতে হবে আমরা গেস্ট হিসেবে খেলছি তো এখানে ফার্স্ট ম্যাচ ধরুন স্টার্ট হচ্ছে এরপর সো এরপর নিজের মতো করে পজিশনে প্লেস করে নেবেন নিজের গুটিকে তারপর স্ট্রাইক করবেন এরকমভাবে আপনাকে শর্ট নিতে হবে আমরা জাস্ট একটা টেস্ট নিয়ে দেখছিলাম তো এরকমভাবে আমাদের এই গেম প্লেটে রেকর্ড হলো অবশ্যই আপনি যখন জিতবেন তখন সেটাকে আপলোড করবেন তো আমরা এটাকে রেকর্ড করে নিলাম এবার এটাকে এডিট করব। এবং যখন দেখতে পেলেন হয়তো যে আমি যখন খেলছিলাম তখন আমি কথা বলছি বা কীরকম কি করছি সেটা বলছি আপনাদেরকেও সেই একই জিনিসই করতে হবে হুম যদি আপনি চান তো তাহলে এটাকে রেকর্ড করতে পারেন আপনার মোবাইলের অডিও দিয়ে বা এরকম একটা এই ল্যাভেলিয়ার মাইক্রোফোন এই ল্যাভেলিয়ার মাইক্রোফোন কিনে নেবেন বইয়ার ছশো থেকে সাতশো টাকা দাম হবে এই ল্যাভেলিয়ার মাইক্রোফোনকে এরকমভাবে মোবাইলে গুঁজে জাস্ট ভয়েস ওভারটা রেকর্ড করতে পারেন এবং তার জন্য আপনি কি করবেন এই পোর্শনটুকু এরকমভাবে আপনাকে জামাতে লাগাতে হবে ঠিক আছে সো তাহলে আপনার অডিওটাও খুব সুন্দর আসবে ক্লিয়ার আসবে এবং শুনতেও অনেকটা প্রফেশনাল মনে হবে যখন আপনি রেকর্ড করছেন তখন কি করছেন সেটা বললেই হবে যদি ভয়েস ওভার থাকে তো তাহলে আপনার চ্যানেলকে মনিটাইজ করতে অনেক সুবিধা হবে আপনার অত প্রবলেম ফেস করতে হবে না আপনাকে তো এরকমভাবে আপনাকে রেকর্ড করে নিতে হবে রেকর্ড করে নেওয়ার পর এবার আমরা নেক্সট স্টেপে চলে যাব প্রত্যেক গেমের একটা রেফারেল মডেল থাকে রেফারেল মডেল মানে আপনাকে একটা রেফারেল লিঙ্ক দেওয়া হয় সেই লিঙ্কের থ্রুতে আপনি যখন কাউকে জয়েন করাবেন তো তার জন্য আপনাকে বোনাস দেওয়া হবে এবার সেই বোনাসটা অনেক ক্ষেত্রে অনেক গেমের ক্ষেত্রে সেই বোনাসটা টাকাতে তুলে নেওয়া হয় উইথড্র করা যায় অনেক ক্ষেত্রে অনেক গেমের ক্ষেত্রে কি হয় যে ওইটা দিয়ে আপনি অন্য কিছু কিনতে পারেন বা আপগ্রেড করতে পারেন এখানে আমরা সেটার কাজে লাগাবো এখানে আমাদেরকে এই ফ্রেন্ড সেকশানে চলে যেতে হবে তো এখানে আপনি ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করে ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতে পারেন এবং মনে রাখবেন যে এমন নয় যে শুধুমাত্র আপনাকে এই ক্যারাম পুলই খেলতে হবে ক্যারাম পুল ছাড়াও ক্যারামের উপর অন্যান্য অনেক গেম আছে এবং সেখানে যদি আপনি দেখেন যে কাউকে রেফারেল করে আপনাকে টাকা দেওয়া হচ্ছে বা বোনাস কয়েন্স দেওয়া হচ্ছে এবং সেই বোনাস কয়েন্স আপনি উইথড্র করতে পারছেন তো তাহলে আপনি ওই রেফারেল লিঙ্কের জায়গাতে আপনি ওই গেমের লিঙ্ক দেবেন হতে পারে আপনি দেখাচ্ছেন ক্যারাম পুলের গেমপ্লে ভিডিও আপনার ক্যারাম পুলের গেমপ্লের উপরে কিন্তু আপনি যে লিঙ্ক দিচ্ছেন সেটা হচ্ছে অন্য গেমের যে গেম থেকে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এই বিজনেস মডেলটা রেফারেল লিঙ্কের বিজনেস মডেলটা কিন্তু আমাদেরকে এই ভিডিওতে ইনক্লুড করতে হবে এবং ডেসক্রিপশনে যেন এর লিংক থাকে আচ্ছা আমরা এখানে একটা কথা বলতে ভুলে গেছি যখন আমি ভিডিওটা রেকর্ড করছিলাম তখন এই যে আমাদের রেফেল মডেলটা আছে এই রেফেল মডেলে আরও একটা অ্যাঙ্গেল যোগ করা যায় সেটা হলো অ্যাফিলিয়েট লিঙ্ক বা অ্যাফিলিয়েট লিঙ্কের মডেলটা ঠিক আছে সেটা কিভাবে কাজ করে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক ব্যাংক নামক এই যে মার্কেট প্লেসটা আছে এখানে সাইন ইন করে নিয়েছি ক্লিক ব্যাঙ্কের অনেকের অ্যাকাউন্ট আছে হুম আমাদের আছে আপনি ক্লিক ব্যাঙ্ক ছাড়াও যে কোনো সিপিএ মার্কেটিং ওয়েবসাইট বা অ্যাফলেয়ার মার্কেটিং ওয়েবসাইটে লগ ইন করে নিতে পারেন এই ক্লিক ব্যাংকে এসে আপনি যদি গেম সেকশনে যান আমরা যেহেতু গেমের ভিডিও প্রমোট করছি এই গেম সেকশনে যান তো তাহলে এখানে দেখতে পাবেন প্রচুর গেমসের উপরে প্রোডাক্ট আছে যেগুলো আপনি প্রমোট করতে পারেন আমরা প্রথমেই এইটাকেই নিয়ে নিচ্ছি উদাহরণস্বরূপ দেখাবো তো সেই জন্য আমরা প্রথমটাকেই নিয়ে নিচ্ছি এটা দেখুন একটা ফিফা ট্রেডিং সেন্টার এটা একটা গেম এটাকে যদি আপনি প্রমোট করেন তো তাহলে আপনি তিনশো ডলার তিপান্ন পার্সেন্ট আপনি পার সেলে পাবেন ঠিক আছে এবং এর গ্র্যাভিটি স্কোর হচ্ছে টেন পয়েন্ট ডাবল এইট সো এটা যথেষ্ট ভালো একটা প্রোডাক্ট এটাকে আমরা প্রমোট করতে পারি আমাদের ভিডিও ডেসক্রিপশনে তার মানে হলো ডেসক্রিপশনে আমরা এর অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যাড করে দেবো যখন কেউ ওই অ্যাফিলিয়েট লিঙ্কের থ্রুতে এটাকে কিনবে তখন আমরা সেখান থেকে টাকা ইনকাম করব বা এই রেফারেল বোনাস জেনারেট করব তো এটাকে প্রমোট করার জন্য এই প্রমোট বাটনে ক্লিক করতে হবে এটা হলো আমার নিকনেম যদি আপনি কোনো ট্র্যাকিং আইডি দিতে চাইছেন তো দিতে পারেন তারপর ক্রিয়েট হপ লিঙ্কসে ক্লিক করবেন এটা হলো আমার রেফারেল লিঙ্ক সো এটাকে আমি কপি করে নিলাম এত বড়ো লিঙ্ক আমরা দেব না তো তাহলে ইউটিউব সেটাকে ব্লক করে দেবে সেই জন্য আমরা বিটলিতে যাব এখানে এসে ক্রিয়েট নিউ এ ক্লিক করব তারপর লিঙ্কে দেব তারপর এখানে আমরা এই লং লিঙ্কটাকে পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করে দিলাম এখান থেকে আর কোনো কিছু করার দরকার নাই এই ক্রিয়েটে ক্লিক করলাম দেখুন আমাদেরকে এই যে শর্ট লিঙ্কটা দিয়ে দিয়েছে এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নেব এই এইটা এখান থেকে কপি করে নেওয়ার পর আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশানে অ্যাড করে দেবো এবং যখন এই লিঙ্ক থেকে কেউ এটাকে পারচেস করবে বা কিছু বাই করবে তখন আমরা সেখান থেকে ইনকাম করব তো এরকমভাবে আপনাকেও অ্যাফিলেট মার্কেটিং এর থ্রুতে করতে হবে আমাদের যতগুলো স্ট্রিম থেকে ইনকাম আসে আমাদের জন্য তত ভালো এবং আমি এটা বলছি না যে আপনাকে মানে ক্লিক ব্যাঙ্ক থেকেই কাজটা করতে হবে আপনি ক্লিক ব্যাঙ্ক ছাড়াও বিভিন্ন রকম জেবিজু বা আদার্স যেসব সিপিএম মার্কেট প্লেস বা অ্যাফিলেট মার্কেট প্লেস আছে সেখান থেকেও করতে পারে এবার আসছে এডিটের পালা এই যে গেমপ্লেটা আপনি রেকর্ড করলেন সেটাকে আপনি এডিট করে নিতে পারেন মোবাইলেই আপনি করে নিতে পারবেন তার জন্য কায়েন মাস্টার অ্যাপ আছে এছাড়াও আপনি যদি কম্পিউটার থাকে কম্পিউটারেও আপনি এডিট করে নিতে পারবেন সেটা আপনার মর্জি এবং যদি আপনি গেম প্লে রেকর্ডিংয়ের সময় কোনো রকম ভয়েস না দিয়েছেন তো তাহলে এখন ভয়েস ওভার অ্যাড করতে পারবেন এডিটিংয়ের সময় কাইন মাস্টারে রেকর্ডিংয়ের পর ভয়েস ওভারের অপশান আছে এখানে প্রেস করে আপনি ভয়েস ওভার নিতে পারেন এখন আপনার মর্জি এই ভয়েস ওভারে যেটা বলতে ইচ্ছা আপনি সে বলতে পারেন এখানে যদি আপনি স্ট্র্যাটেজি ডিসকাস করতে চান সেটাও বলতে পারেন বা কিভাবে খেলছেন বা আপনি কতটা জোরে শর্ট মারতে চাইছেন হ্যাঁ এর পরে কী করতে চাইছেন সেইটাও যদি আপনি ডিসকাস করতে চান ভয়েস ওভারে সেটা ডিসকাস করতে পারেন কোনো অসুবিধা নেই এবং আমরা চাইবো যে এই রকম টাইপেরই যেন ডিসকাশন ভয়েস ওভারে থাকে এবার ভিডিও আপলোডের পালা আমরা মোবাইল থেকে আপলোড করে দেখাব তো ভিডিওটাকে সিলেক্ট করলেন হুম এডিট করে নেওয়ার পর আপনি যদি এডিট করতে চান তো তাহলে এখানেও এডিট করতে পারেন যদি শর্টস হিসাবে আপলোড করতে চান তো তাহলে শর্টসের এডিট এখানে হয়ে যাবে অল্প স্বল্প এডিট যদিও আর যদি পুরো ভিডিওটা আপলোড করতে চাইছেন তো তাহলে এটাকে ইম্পোর্ট করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করলেন এখানে আপনি আপনার টাইটেল দিয়ে দিলেন যে বেস্ট ক্যারাম গেমপ্লে বেস্ট ক্যারাম পুল গেমপ্লে টু টু এটা একটা ভালো টাইটেল তো আমরা সেটা দিয়ে দিলাম এরপর ডেসক্রিপশানে আপনি যে ডেসক্রিপশন অ্যাড করছেন সেখানে অবশ্যই আপনাকে আপনার লিঙ্ক অ্যাড করতে হবে এখানে আমরা উদাহরণস্বরূপ দিয়েছি যে ডাব্লু বলতে আপনি এখানে আপনার লিঙ্ক উট করবেন তারপর যেটা মেন ব্যাপার সেটা হলো যে সঠিক ট্যাগ বা এই টাইপের যেসব গেমপ্লে আপনি আপলোড করবেন সেই গেমপ্লেতে দেওয়ার জন্য সঠিক ট্যাগস বা সঠিক কিওয়ার্ড এগুলো এগুলো আপনাকে প্রত্যেক ভিডিওতে অ্যাড করতে হবে এবং এই ট্যাগসগুলোই আপনাকে আপনার এই ভিডিওকে ভাইরাল করতে বা ভিডিওর রিচ বাড়াতে বা ভিডিওকে র্যাঙ্ক করতে সাহায্য করবে ভিডিও আপলোড করার সময় এই ট্যাক্সগুলোকে এন্টার করতে কোনো রকমভাবে যেন ভুল না হয় আপনি এই ট্যাক্সগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশানে সেখান থেকে কপি করে নিয়ে আপনি আপনার ভিডিওতে বসিয়ে দিতে পারবেন বা পেস্ট করে দিতে পারবেন আমরা ডেসক্রিপশানে দিয়ে দেব সো বেসিক্যালি আমরা এই ভিডিওতে সব কিছু দেখিয়ে দিলাম যে কিভাবে আপনাকে ক্যারাম খেলতে হবে তারপর সেই গেম প্লেটাকে রেকর্ড করতে হবে তারপর যদি কোনো জায়গায় কোনো ভুলভ্রান্তি থাকে তো তাহলে সেই জায়গাটা এডিট করে দিলেন এবং যদি ভয়েস ওভার না দিয়েছেন তো তাহলে ভয়েস ওভার অ্যাড করে দিলেন ভয়েস ওভার অ্যাড করার পর সেটাকে আপলোড করতে হবে আপলোড করাটা দেখালাম এবং আপলোডের সময় কোন কোন কিওয়ার্ডসগুলো প্রয়োজন এবং কোনগুলো টার্গেটেড কিওয়ার্ডস সেগুলোও কিভাবে এন্টার করতে হবে সেটা আমরা দেখিয়ে দিলাম শুধু একটা দুটো আপলোড করলে তো হবে না কন্টিনিউ আপলোড করতে হবে এবং মনে রাখবেন যেন প্রত্যেক দিন একটা করে এরকম ভিডিও আপলোড করা হয় এবং এইরকম একটা ভিডিও আপলোড করতে আপনার বেশি সময় লাগবে না হার্ডলি হয়তো আপনার তিরিশ মিনিট সময় লেগে যাবে সারা সারাদিনে তো এতটুকু সময় আশা করি আপনাদের কাছে থাকবে এই সম্পর্কিত যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে জানান ভিডিওটা আমরা এখানে শেষ করছি ধন্যবাদ